কাফেরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে জিন্দি। ইসলামী শরিয়া আদালতের হুকুম হচ্ছে মুসলিম রাষ্ট্রে যদি অমুসলিমরা থাকে আমরা কিছু করতে পারবো না, ওরা ওদের মতো থাকবে। হিন্দু হিন্দুর মতো থাকবে আমরা কিছু বলবো না, খ্রিস্টান খ্রিস্টানের মতো থাকবে আমরা কিছু বলবো না, বৌদ্ধ বৌদ্ধের মতো থাকবে আমরা কিছু বলবো না। কিন্তু এমন কোন দল যদি থাকে যারা আসলেই কাফের, নিজেদেরকে মুসলিম দাবি করে, তাদেরকে জিন্দিক বলা হয়। আর ইসলামী শরিয়া আদালতে জিন্দিকদের শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড। এটা আমাদের আলেম সমাজকে বুঝতে হবে আর বেশি বেশি প্রচার করতে হবে। যখন একটি কথা সব আলেম বলে তখন এটা প্রশাসন এবং দেশের যারা অভিভাবক তারাও একটু বিবেচনা করে, একটু চিন্তা করে। কথাটা বুঝতে পেরেছেন ঠিক কিনা? আমাদের কাছে এখন দিন বড় না, দল বড় হয়ে গেছে, ইমান বড় না, নেতা নেত্রী বড় হয়ে গেছে। সেজন্য আমরা স্বার্থের জন্য ইসলামের সাথে গাদ্দারি করে দলকে ঠিক রাখতে যাই, এটা মুমিনের কাজ না, এটা মুনাফিকের কাজ, ঠিক কিনা বলেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলি ফাতাওয়াতে লিখেন, ঈসা আলাইহিস সালাম সবসময় আল্লাহর কাছে প্রিয় দোয়া ছিল এইটাই, আল্লাহুম্মা জালনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করছেন। ইহুদিরা তাকে যখন হত্যা করতে গেল আল্লাহ হযরত ঈসাকে আকাশে উঠায় নিলেন, ব্যক্তি ঈসার মতো একটাকে ওরা ফাঁসি দিয়া বলে ঈসা শেষ। আল্লাহ বললেন, না যেটা মারছো এটা ঈসা না, এটা মিসা। এটা কি ঈসা কই? খ্রিস্টানদের একটা ভুল বিশ্বাস যেটা বাইবেলে এসেছে, দ্য থিওরি অফ ক্রুশচিফিকেশন। ওরা বিশ্বাস করে খ্রিস্টানরা যে ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে, এটা একটা মিথ্যা দাবি। আল্লাহ বলেছেন ঈসাকে হত্যা করা সম্ভব হয় নাই, শুলে চড়ানো সম্ভব হয় নাই, আল্লাহ তাকে আকাশে উঠায় বসায় রেখেছেন ওয়াইটিং এ। সুবহানাল্লাহ বলবেন? কিয়ামতের আগে সারা দুনিয়া যখন দাজ্জাল দখল করবে, শুধু দাজ্জাল জাজিরাতুল আরবে ঢুকতে পারবে না, মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় ঢুকতে পারবে না, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার আশেপাশে মূল যে আরব সেখানে ঢুকতে পারবে না। সারা দুনিয়া কব্জা করবে, ইমাম মাহদি তার সাথে লড়াই করে জিততে পারবেন না। হযরত ইমাম মাহদি কিছু সংখ্যক মুসলমান নিয়ে দামেস্কের জামে মসজিদে অবরুদ্ধ হয়ে যাবেন, অপেক্ষায় থাকবেন কখন ঈসা রুহুল আকাশ থেকে নামবেন। কোন একদিন জুমুয়ার দিন আসর নামাজের শেষ, আসর নামাজের সময় আসরের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে, লোকেরা বলবে ইমাম মাহদিকে নামাজ শুরু করেন, তিনি বলবেন, না আমার ভাই ঈসা রুহুল্লাহ আকাশ থেকে অবতরণ করেছে। লোকজন বেরিয়ে যাবে, দেখবে সত্যি দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা থেকে ঈসা আলাইহিস সালাম নামতেছেন। এটা কোনো পুঁথিশাস্ত্রের কথা না, আমাদের হানাফি মাজহাবের প্রসিদ্ধ আকিদার কিতাব শারহ ফিকহিল আকবার, এটা লেবানন বৈরুতের ছাপ, 128-29 পৃষ্ঠায় পাবেন, সেখানে আছে। ঈসা আলাইহিস সালাম মসজিদে ঢুকবেন, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদ্দুম, ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামকে ইশারা করে বলবে হুজুর নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন, না আমি নামাজ পড়াবো না, নামাজ তো আপনি পড়াবেন, কারণ আপনি হচ্ছেন ইম্মত উম্মতের বর্তমান ইমাম। ইমামে মাহদি নামাজ পড়াবেন, হযরত ঈসা পিছনে নামাজ পড়বেন। প্রশ্ন হল কেন? হযরত মোল্লা আলী কারি জবাব দিয়েছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা নিজে নামাজ পড়াবেন না, পড়বেন, এই কথার প্রমাণ দেবার জন্য আমি ঈসা নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। আফসোস বাঙালি মুসলমান, তোমাদের জন্য মুসা নবী দরখাস্ত করি উম্মত হতে পারে নাই,
ঈসা নবী দরখাস্ত করে উম্মত হলেন, আর তুমি আমি বিনা দরখাস্তে উম্মত হবার কারণে দলের স্বার্থে, নেতার স্বার্থে, দুনিয়ার স্বার্থে ঈমান বিক্রি করে দাও, ঠিক কি না? আমাদের কাছে এখন দিন বড় না, দল বড় হয়ে গেছে, ঈমান বড় না, নেতা নেত্রী বড় হয়ে গেছে। সেজন্য আমরা স্বার্থের জন্য ইসলামের সাথে গাদ্দারি করে দলকে ঠিক রাখতে যাই, এটা মুমিনের কাজ না, এটা মুনাফিকের কাজ, ঠিক কি না বলেন? যার কাছে ঈমান প্রিয়, সে ঈমানের জন্য জীবন দিবে, ঠিক কি না? এখন আসেন, সে ঈমানের কথাটাই বলছি। ঈমান কি? ঈমান হচ্ছে এক কথায় ইকরার বিশ শাহাদাতাইন, ইকরার বিশ শাহাদাতাইন, কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাতকে মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, তাসদিক বিল জিনান, মুখে স্বীকার করবেন অন্তরে, এটা ঈমান। এটা কি? জোরে বলেন, আরো জোরে বলেন। মুহাদ্দিসিনে কেরাম ইমানের অনেক সংজ্ঞা দিয়েছেন, তা তো বলতে গেলে রাত পার হবে। আমি একটা সংজ্ঞা দিচ্ছি, সংজ্ঞাটা জারতাং না, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমানের সংজ্ঞা দিতে যে বলেন, ইমান হচ্ছে মুজাররাদু তাসদিকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আল্লাহর হাবিব, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কিভাবে? বিমা যা বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান, কিভাবে? তা হলো আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, জোরে বলতে হবে, যা কিছু বলেছেন, এই যে শ্রোতা সব জ্ঞানী বুদ্ধি আছে, যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, মাশাআল্লাহ, সব কোয়ালিফাইড শ্রোতা। এখানে ওই যে নাসুরা শ্রোতা নাই, নাচানাচির বক্তাও নাই, নাচানাচির শ্রোতাও নাই, আলহামদুলিল্লাহ। আমার যুবকগুলো যদি এতটা কোয়ালিফাইড হয়, হ্যাঁ, কোয়ালিটি যদি ভালো হয়, তা আমরা নিশ্চিত বলতে পারি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কেউ তা ঠেকাতে পারবে না, কি ব্রিটিশ, কি ভারত, কি ইসরায়েল, কাফের মুশরিক বেঈমানদের পক্ষে ইসলাম বিরোধী একটি এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, কথা মনোযোগ আছে? মাশাআল্লাহ, খুব সহজে বুঝে গেছেন। আমার ওয়াজ 10 মিনিট কম করলেও চলবে, বুঝাইতে আর হলো না। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করছেন, এই কোরআন হাদিস সুন্নাহের সব টুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। এই ক্ষেত্রে কোনো কনসিডারেশন চলবে না, চলবে? আপনি বলবেন আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, আপনি মুসলমান হইতে পারবেন না। একটা দল বেরিয়েছে কিন্তু বাংলাদেশে, আহলে কোরআন দাবিদার, ওদের নেতা কিন্তু গেছিল আমার কাছে, দেখছেন না? হ্যাঁ, দেখছেন? এই লোক সারা বাংলাদেশে আহলে কোরআন দাবিদারদের নেতা, বাংলাদেশে বহুত আলেম আর পীরকে যে এসে ধোকা দিয়েছে, বুঝেন নাই? ধোকা দিছে কিভাবে? হঠাৎ গেছে, কিছু প্রশ্ন করছে, ভিডিও করে ছেড়ে দিছে। তো সে আমার এখানে গেছে,
আপনারা ভাবছেন সে একা গেছে, না একা যায়নি, সে সেনাবাহিনী থেকে ক্লিয়ারেন্স নিয়েছে, নানগঞ্জ জেলা প্রশাসক থেকে অনুমতি নিয়ে পুলিশের ফোর্স উপস্থিত করে আমার কাছে গেছে। মানুষ ভাবছে যে লোকটা একাই কি হুজুরের কাছে গেল কেন, যার তো কথা না, বুঝলেন না, না ও প্রস্তুতি নিয়েই গেছে। আলহামদুলিল্লাহ মাত্র 22 মিনিট আমি কথা বলার পর তার মস্তক নত হয়ে গেছে, মাথা নত করে নাকে খত দিয়ে আমার কাছ থেকে বেরিয়ে আসছে। যারা আহলে কোরআন দাবিদার, আল্লাহর হাবিবের হাদিস বিশ্বাস করে না তারা মুসলিম নয়, তারা কাফের, তাতে কোনো সন্দেহ না। ইহুদিরা একটা ধর্ম বের করেছে পৃথিবীতে, তার নাম আব্রাহামিজম, কি না, আব্রাহামিজম। এই ধর্মটাকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করতে চাচ্ছে জার্মানিস্টরা, ইহুদিরা। আর সাব কন্টিনেন্ট দক্ষিণ এশিয়ার দায়িত্ব হচ্ছে পাকিস্তানের এক লামাজহাবি আলেম, ও নিজেকে দাবি করে আই এম এ মুসলিম জার্নিস্ট, আমি একজন মুসলিম ইহুদিবাদী। তো মুসলমান কি ইহুদিবাদী হয়, কথা বলে না। ও লোকটা করাচিতে থাকে, সে হচ্ছে আসলে নিজেকে লামাজহাবি বলে, কি বলে, আমি আপনাদেরকে বলতাম না যে বাংলাদেশে লামাজহাবিদের একটা দল আছে খ্রিস্টানদের দালাল, বলি নাই, প্রমাণ তো পাচ্ছেন। সে লোকটা নিজেকে লেখে আই এম এ মুসলিম জার্নিস্ট, অর্থাৎ আমি একজন মুসলিম ইহুদিবাদী। সে আলেম দাবি করে, লামাজহাবি মৌলবি দাবি করে, কিন্তু সে বলে ফিলিস্তিনরা অবৈধ, ইসরায়েলিরা বৈধ। আর বাংলাদেশের দায়িত্বে হচ্ছে ওই মর্দুকটা যেটা আমার কাছে গেছিল, বুঝলেন, সে হচ্ছে বাংলাদেশের দায়িত্ব। তারা চাচ্ছে ইসলামের এন্টিতে একটা ধর্ম দাঁড় করাতে, যার নাম হবে আব্রাহামিজম, নজবিল্লাহ বলেন। তাহলে রসুলুল্লাহর হাদিসকে যারা বিশ্বাস করে না তারা মুসলিম না কাফের? এই ধরনের বেঈমানকে বলা হয় জিন্দিক, কি বলা হয়, কি বলা হয়, জিন্দিক, 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 অর্থাৎ আল্লাযী আল্লাযী আবতনা কুফরাহু ওয়া আযহারা ইসলামাহু, যে কুফরকে ভিতরে রাখে আর দাবি করে আমি মুসলিম, সে কি জিন্দিক? কাফেরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে জিন্দিক। ইসলামী শরিয়া আদালতের হুকুম হচ্ছে মুসলিম রাষ্ট্রে যদি অমুসলিমরা থাকে আমরা কিছু করতে পারবো না, ওরা ওদের মতো থাকবে, হিন্দু হিন্দুর মতো থাকবে আমরা কিছু বলবো না, খ্রিস্টান খ্রিস্টানের মতো থাকবে আমরা কিছু বলবো না, বৌদ্ধ বৌদ্ধের মতো থাকবে আমরা কিছু বলবো না, কিন্তু এমন কোন দল যদি থাকে যারা আসলেই কাফের, নিজেদেরকে মুসলিম দাবি করে, তাদেরকে জিন্দিক বলা হয়। আর ইসলামী শরিয়া আদালতে জিন্দিকদের শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড। এটা আমাদের আলেম সমাজকে বুঝতে হবে আর বেশি বেশি প্রচার করতে হবে। যখন একটি কথা সব আলেম বলে তখন এটা প্রশাসন এবং দেশের যারা অভিভাবক তারাও একটু বিবেচনা করে, একটু চিন্তা করে, কথাটা বুঝতে পেরেছেন।